হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। শোনো, তোমাদের দুই বৌমাকে বলছি, যদিও বড় বৌমা 2 বছর হলো বাড়িতে এসেছে, বড় বৌমা এবারে সব নিয়ম কানুনে জানে, তবু ছোট বৌমা তো নতুন, সবে 2 দিন হলোই বাড়িতে এসেছে, তাই ছোট বৌমাকেই বিশেষ করে বলছি, শুনে নিও। হ্যাঁ, আমাদের বাড়ির প্রথম নিয়মই হচ্ছে আমরা বাড়িতে কাজের জন্য বাইরে থেকে অন্য কোনো লোক রাখি না। আমাদের বাড়ির যা কাজ আমরা নিজেরা নিজেদেরই কাজ করে নিই, বুঝেছ? তোমাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আজ থেকে কিন্তু বাড়ির সব কাজে তোমাকেও হাত লাগাতে হবে, কেমন? ছোটু, তুই কিন্তু কিচ্ছু চিন্তা করিস না, মা আমাকেও প্রথম দিন এই কথাগুলি বলেছিল, তখন আমিও খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে এই কথাগুলোতে ভয় পাওয়ার কিছুই নেই। মাও আমার হাতে হাতে কাজ করে আমার অনেক সহযোগিতা করে দিত, তাই আমারও কোনোদিনও কোনো কষ্টই হয়নি। আর এখন আমরা তো আবার 2 জন, মানে আমরা এখন 2 বউ, তার উপর যদি মা এখন আমাদের সাহায্য করে তাহলে তো হয়েই গেল, সব কাজ আমাদের এমনিই তাড়াতাড়ি হয়ে যাবে। তুই সবজি কাটবি, আমি রান্না করব, তুই রান্নাঘর পরিষ্কার করবি, আমি বাসন মাজব, এইভাবেই আমরা সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, তাই না? কি বলছেন উনারা এইসব? আমি হলাম যে এই বাড়ির ছোট বউ, আর আমি কিনা সবজি কাটবো, রান্নাঘর পরিষ্কার করবো? এটা কোনো দিনই সম্ভব না। আমি কোনোদিনও নিজের বাড়িতেই কাজ করিনি, আর এখন কিনা আমাকে শ্বশুর বাড়িতে কাজ করতে হবে? নাটক। আমার বাবাও তো বলে দিয়েছিল যে আমার সাথে কাজের লোকও পাঠিয়ে দেবে, কিন্তু তখন তো কোনো কথাই শুনলো না। তার বেলা তো একেবারে বলছিল যে না না, আমাদের তো কোনো কাজের লোকই লাগবে না, আর এখন দেখো কেমন করে আমাকে দিয়ে কাজ করে নেওয়ার মতলব করাচ্ছে, কিন্তু আমি তো কাজ কোনো মতেই করবো না। কি রে ছোট, অমন করে কি ভাবছিস? সত্যি বলছি রে, ভয়ের কিছুই নেই, আমি তো আছি, তোকে কোনো চিন্তা করতে হবে না, আর মাও তো আছে, আমরা 2জন মিলে তোকে সাহায্য করব, ভয়ের কিচ্ছু নেই। আরে বড় বৌমা, ওকে আগে কাজে তো লাগতে দাও, তারপর হবে বাকি কথা। তুমি এক কাজ করো, এখন তোমরা 2জন মিলে রান্নাঘরের দিকটা সামলে নাও, আমি ততক্ষণ ওই ঘর দুয়ার পরিষ্কার করি, কেমন? হ্যাঁ মা, ঠিক আছে, আমরা 2 বউ মিলে সব করে দেব, কি তাই তো ছোট? শোন ছোট, এই আলু আর পটলটা কেটে ফেল, আজকে ভাবছি আলু পটলের ডালনা করব। আর এই কাঁচা আমটাও একটু কেটে দিস, হ্যাঁ, যা গরম পড়েছে ভাবছি একটু আমডালও বানাবো। আর হ্যাঁ, তোর সব কাজ হয়ে গেলে ওখানে দেখবি ঝুড়িতে মোচা রাখা আছে, পারলে মোচাটাও একটু ছাড়িয়ে দিস, তারপরে মোচার তরকারি বানাবো, আর ব্যাস। সময় পেলে পরে একটু টমেটোর চাটনিও বানাবো, খাবার পাতে শেষে তো চাটনি লাগেই, বল। ব্যাস। আর ও হ্যাঁ, ওখানে না করলাও রাখা আছে, করলাটাও কেটে দিবি, তাহলে একটু করলাও ভাজবো। ব্যাস, এইবার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন কাটাকাটি শুরু কর, আমি ভাত ডালটা বসিয়ে দিই, কেমন? ও, নিজে সব রান্না করবে আর আমাকে দিয়ে কাটাকুটি করাবে, তাই না? কাটাকুটি করতে গিয়ে যেন আমার হাতটাই কেটে যায়, এটাই চায় ওরা, আমি সব বুঝি। আর এখন এখন কিনা আমাকে ওই মোচা কাটতে বলছে, যেন ওই মোচার কষে আমার হাতটাই কালো হয়ে যায়, আর ওনার হাতটা সুন্দর থাকে, তাই না? নাটক যত সব, আমি কোনো মতেই কাটাকুটি করব না, তাতে যা হয়ে যাক। শোনো না দিদি, এত কিছু কাটাকুটি করতে তো আমার অনেক সময় লেগে যাবে গো, আসলে বাড়িতে তো আমি এত কিছু কাটাকুটি করিনি, তাই আর কি বলছি যে তুমি যদি সবজিগুলো কেটে নিতে তাহলে আমি রান্নাটুকু করে ফেলতে পারবো গো, রান্নাটা তো আমি এমনি মোটামুটি পারি, কিন্তু রান্নার বোধে তুমি যদি আমাকে সবজি কাটতে দাও তাহলে বোধে রান্নাটা তুমি আর করতে পারবে না গো।
ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুই যেটা পারবি সেটাই কর, আমি তোকে এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি। আমি তোকে সবজি কেটে মশলা বেটে দিচ্ছি, তুই রান্নাটা তাহলে শুরু করে দে। হ্যাঁ, এমন রান্না করব না যে দুপুরে কেউ একদানা ভাত মুখে তুলতে পারবে না। ডাল তরকারিতে এমন নুন ঝাল দেব যে নুন ঝালে মুখ একেবারে জ্বলে যাবে সবার। আর আমার হাতের এমন বিস্বাদ রান্না খেয়ে না নিশ্চয়ই আমাকে আর কোনো দিনও কাজ করতে বলবে না। আমার যা বুদ্ধি না, আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি একদিনও কাজ করব না, শুধু আরাম করব। আমাকে দিয়ে কাজ করানো এত সস্তা না। ইস 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 ইস, এইসব কে রান্না করেছে? ছি ছি ছি, এ তো পুরো নুনে পোড়া, আর ঝালও তো কত বেশি। উফ বাবা, কে রান্না করেছে এসব? হ্যাঁ কে? নিশ্চয় ছোট বৌমা করেছে, বড় বৌমা তো এত বাজে রান্না করে না। উফ। হ্যাঁ মা, আজকের সব রান্না আমি করেছি মা, যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। কি করব বলুন মা, আমি তো ওই বাড়িতে কোনো দিনও সেইভাবে রান্না বান্না করিনি, তাই হয়তো আজকে রান্নাটা খেতে বাজে হয়েছে। আর কোনো দিনও হবে না মা, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা বড় বৌমা, তুমি থাকতে এই ঘটনা কিভাবে ঘটে বলো? তুমি তো রান্নাটা করতে পারতে, আর ছোট বৌমাকে দিয়ে কাঁটা কুটি আর মশলা বাটানোর কাজটা করাতে পারতে, তাহলে তো আজকে আর আমাদের না খেয়ে থাকতে হতো না বলো? আমিও তো প্রথমে তাই ভেবেছিলাম মা, কিন্তু ছোট তো বললো যে ও রান্নাটা একটু পারে, সবজি কাটাকুটি করতে একদমই পারে না, ওর নাকি সবজি কাটতে অনেক দেরি লেগে যাবে, তাই তো আমি ওকে আর দিইনি। আর তাছাড়াও আজকেও প্রথম বঠি দিয়ে সবজি কাটবে, তাই যদি তাড়াহুড়ো করতে গিয়ে হাত কেটে ফেলে, এইসব ভেবেই তো আমি আর ওকে সবজি কাটতে দিলাম না। কথাটা তো বড় বৌমা ঠিকই বলেছে, সত্যি যদি সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলতো তাহলে তো আবার আরেক কেলেঙ্কারি করতো। ভালো হয়েছে বাবা, ভাগ্যিস বড় বৌমা ছোট বৌমাকে বঠি ধরতে দেয়নি। কিন্তু এইভাবে এবার কতদিন চলবে? ছোট বৌমার হাতের যা রান্না, ওকে দিয়ে আর একদিনও রান্না করানো যাবে না বাবা। এর থেকে ভালো বাবা, আমি আর বড় বৌমা মিলে রান্নাঘরটা সামলাবো, আর ছোট বৌমাকে বাইরের কাজগুলো করতে দেব। এইবার থেকে কাঁচাকুচি, ঘর পরিষ্কার, এইগুলো সব ছোট বৌমাকে দিয়েই করাবো। শোনো ছোট বৌমা, তোমার কাপড় কাঁচা হয়ে গেলে বাসনগুলো মেজে দিও, বড় বৌমা এখন রান্নাঘর পরিষ্কার করছে। তোমাদের সব কাজ শেষ হলে তাড়াতাড়ি করে স্নান করে নিও, তারপর আমরা খেতে বসবো। কিন্তু মা, আমার তো এখনো অনেক জামা কাপড় কাঁচা বাকি, এইগুলো কেচে এত বাসন মাজতে মাজতে তো আমার অনেক সময় লেগে যাবে, আমি কখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো বলছি, অত ধীরে ধীরে কাজ করলে তো আর হবে না বৌমা, তাড়াতাড়ি হাত চালাও, 2 ঘন্টা ধরে ও কটা কাপড় নিয়ে বসে থাকলে তো আর হবে না, তাড়াতাড়ি করো। আমি তো তোমাকে প্রথম দিনই বলেছিলাম সবাই মিলেমিশে কাজ করব, আমার ভাগের যা কাজ ছিল আমি তো তা সব করে নিয়েছি, বড় বৌমাও তো নিজের ভাগের কাজ করছে, কিন্তু তুমি তুমি তো দেখছি কিছুই পারছো না, না রান্নাঘরের কাজ পারছো আর না অন্য কাজ পারছো, এইভাবে তো আর হয় না বলো বৌমা, তাড়াতাড়ি হাত চালাও, তোমার সব কাজ শেষ করে নাও, তারপরে স্নানটা সেরে নেবে, আমি এখন স্নান করতে গেলাম। আমি কোনো কাজ পারছি না তা তো না, আমি কোনো কাজ ইচ্ছে করে করছি না, আপনারা যতই রাগ করুন আর যাই করুন, আমি সব কাজ এইভাবেই করব, যাতে আপনারা আমাকে আর কোনো দিনও কাজ না করতে দেন। এরকম ভাবে কাপড় কাচবো না যাতে কাপড় একটুও পরিষ্কার না হয়, দেখবেন আপনারা। কই রে ছোট, হলো তোর কাপড় কাঁচা? আর কতক্ষণ লাগাবি? এই তো দিদি হয়ে এসেছে, আর একটুই সময় লাগবে, আসলে বাপের বাড়িতে তো কোনোদিনই এইসব কাজ করিনি, তাই তো একটু সময় লাগছে, আমি কাপড়টা কেচে নিয়ে বাসন মাজতে বসে পড়বো। তোমার নিশ্চয় সব কাজ হয়ে গেছে, তুমি বরং যাও স্নানটা সেরে নাও আর খেতেও বসে পড়ো, আমি বাসন টাসন মেজে একেবারে সব কাজ শেষ করে তারপরে আসছি, ঠিক আছে?
না না তা হয় নাকি, তুই বসে বসে কাজ করে যাবি আর আমরা খেতে বসে পড়ব। না না তা হয় না, তুই বরং তোর হাতের কাছাকাছিটা শেষ কর, আমি ততক্ষণ এই বাসনগুলো মেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও তো এটাই চাইছিলাম যে বাসনগুলো তুমি মেজে নাও। যাক সোহিনী, তাহলে তোর সব পরিকল্পনাগুলো ঠিকঠাকই সফল হচ্ছে। এই তো সবে কয়েকটা দিন হলো এই বাড়িতে এসেছি, তাই তো এখনো টুকটাক কাজ করতে হচ্ছে। আর গোটা দিন যাক না, তারপরে দেখব আমাকে দিয়ে এই বাড়িতে কে কাজ করায়, কার এত সাহস হয়েছে। এইবারে ছোট বউ এরপর থেকে একইভাবে তাকে দেওয়া সব কাজ নষ্ট করে দেয়। সে রান্না বাজে করে, থালা বাসন অপরিষ্কার করে মাজে, আর জামা কাপড়ও অপরিচ্ছন্ন ভাবে ধোয়। আর সব কাজ করতে অনেক বেশি সময় লাগায়, যাতে তাকে আর কেউ কোনো কাজ করতে না দেয়। বড় বৌমা, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, ছোট বৌমা যা শুরু করেছে তাতে তো করে ওকে আর কোনো কাজে করানো যাচ্ছে না। তাহলে কি ও সারাদিন শুয়ে বসে কাটাবে আর আমরা দুজন কাজ করে করে খেতে মরবো? এটা তো হতে পারে না। না না, একটা উপায় বার করতেই হবে। আমি জানি মা, আমার কাছে এর উপায় আছে, আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। ছোট তো সাজতে রূপচর্চা করতে খুব পছন্দ করে, এইবার ছোটর এই পছন্দকেই আমাদের হতিয়ার বানাতে হবে। এই কি মা, আপনি আবার রান্না করতে বসে গেলেন কেন? আমি রান্না করব আজকে, কাল আমি একটা বইতে পড়েছি রান্নাঘরের যে তাপ, রান্নার সময় যে ভাব বেরোয়, সেইটা আমাদের ত্বকে লাগলে আমাদের ত্বক অনেক ভালো হয়ে যায়। আমাদের ত্বকে ভাব লাগলে আমাদের ত্বক আস্তে আস্তে আরো মসৃণ হয়ে ওঠে। তাই আজ থেকে সব রান্নাঘরের কাজ আমি করব। আপনি যান, আপনি কি এখন বিশ্রাম করুন। কি সব যে তুমি বলছো, যাক ছোট বৌমাকে দিয়ে তো কোনো কাজই হয় না, তাহলে তুমি সব করো। তুমি তাহলে রান্না বান্নার দিকটা সামলাও, আমি ঘর দুয়ারটা পুছি গিয়ে। না মা, ঘর দুয়ারও আমি মুছবো, ওইভাবে ঘর মুছলে নাকি শরীরের কাঠামো ভালো থাকে, ওই যে সিনেমার নায়িকাগুলোর মতো। ওইভাবে বসে ঘর মুছলে শরীরের কোনো ভাগে একটুও মেদ জমে না, তাই ঘরও আমি পুছবো। ও বাবা, ঘর তুমি মুছবে? তাহলে তুমি এদিকটা করো, আমি ওই বাসন মেজে দেব আর কাপড়টা কেচে দেব পরে। না মা, বাসন মাজা কাপড় কাচা সব আমি করব। আমি ওখানে পড়েছি বাসন মাজলে কাপড় কাচলে হাতেরও একটা ব্যায়াম হয়, তাতে আমাদের হাত অনেক নরম থাকে। যত ঘষে ঘষে বাসন মাজবো, যত আঠা দিয়ে কাপড় কাচতে পারবো, ততই আমার ভালো। তাই আজ থেকে এই বাড়ির সব কাজ আমিই করব। এই সেরেছে, ঘরের কাজ করলে নিজেকে এত ভাবে সুন্দর রাখা যায় তা তো আমি জানতাম না। না না, আজ থেকে আমি সব ঘরের কাজ করতে লাগবো, তা না হলে পরে মা আর দিদিয়া আমাকে ঘরে কোনো কাজ করতে দেবে না, আর তা না হলে দিদি একাই ঘরের সব কাজ করে সুন্দরী হয়ে যাবে আর আমি বান্দরী হয়ে যাব। ইস, না না, এটা হতে দেওয়া যায় না। আজ থেকে আমি ঘরের সব কাজ নিষ্ঠা ভরে করবো।